হাই ফ্রেন্ড, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর তোমরাও আমার সাথে দেখতে থাকো সারাদিন কি কি হয়। আশা করি সবারই ভালো লাগবে ব্লগটা। একেবারে ভূত হয়ে গেছি, মাথার মধ্যে সবাই রং ধরে দিয়েছে। আর আমি এখন যে আমার জেঠিদের বাড়িতে, এটা হলো আমাদের পানির বাগান। আর তোমরা কেমন রং খেলছো বললো সবাই। আর আমিও খুব আনন্দ করছি। বছরে একটা দিন না মজা করলে কি হয় নাকি? তোমরাও খুব আনন্দ করো। আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে আসলো, খুব ভালোবাসে আমাকে। ভিডিও করতে বলে আমাকে রং লাগিয়ে দিল। আর জানো না কি সমস্যায় যে আমি করেছি, খালি গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। তো মানে সব ছবি তুমি ভিডিও ডিলিট করে দিচ্ছি, তাও আর আমার দাদা এসেছিল কালা কাটা থেকে, আর সবাই চান করার পর ও রং দিয়ে গেল। বাড়ি যাই, বাড়িতে দুধটা রেখে আসি। রেখে আসলাম বাড়িতে, এখন যাচ্ছি একটু রাস্তায়। তা সারাদিন খুব মজা করলাম, নাচানাচি, এরকম মজা আগে কখনো হয়নি। আর মাথাটা কেন জানি খুব ব্যথা করছে, মনে হয় রং দেওয়ার কারণেই হতে পারে। আর এটাই হলো আমার বসার জায়গা, তোমরা সবাই দেখেছো। আর বোনটাকে কেমন সাজালাম সবাই বলো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। বাই বাই মাই অল ফ্রেন্ড। আমরা ভাবছি হয়তো আবার কেন আসলাম, কারণ একটা খুব খারাপ ঘটনা ঘটলো। মানে আমার একটা দাদু মারা গেল হঠাৎ করে, আজকে শুনলাম। এখনই একটা মাসি ফোন করে বলল, মানে আমাদেরকে খুব দেখতে চাইছিল, তো সময় হয়নি, দেখতেও যাওয়া হয়নি। তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে যাবে। নিজেদেরকে খুব অপরাধী মনে হচ্ছে, মানে অনেক ফোন করেছিল দেখার জন্য। তো ভাবছিলাম যে যাবে যাবে, মা বাবা যেত আর কদিন পরে, কিন্তু আর হলো না, শেষ দেখার হলো না। আর এখানেই মানে মুখ ভালো না, কথা বলতে ইচ্ছে করছে না, বাইরে সবাইকে।